হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে ভেবেছি গোপালের দোলনাটা একটু সাজাবো, একটু ডেকোরেশন করব। তো সেই জন্য দোলনাটা প্রথমে একটু ভালো করে মুছে নিচ্ছি। যদিও আমি মাঝে মধ্যেই মুছে নিই, আমি একটুকুও ধুলো পড়তে দিই না, তার কারণ আমি ঠাকুর ঘর খুবই মেনটেন করি, আমি মাঝে মধ্যেই সব কিছু পরিষ্কার করি। তবু আজকে যেহেতু সাজাবো, সেই জন্য দেখলাম আর একবার ভালোভাবে মুছে নিই। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে এসেছিলাম, বিশ্বকর্মা পুজোতে ডেকোরেশন করব বলে। এর আগেও আমি একবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে চেনগুলো হয় গাঁধার, সেই চেনগুলো দিয়েও একবার সাজিয়েছিলাম। আর এবারে এই চেনটা আমি নিয়ে এসেছি। এই চেনটা আমি বিশ্বকর্মা পুজোর দিন একটু সাজিয়েছিলাম, তারপর খুলে দিয়েছিলাম। খুলে দেওয়ার পরে ভাবলাম যে গোপালের দোলনাটা সাজানো যেতেই পারে, আর এটা বেশি সুন্দর লাগছে। তার কারণটা হচ্ছে যেহেতু সাদা আর গোপালের দোলনাটা যেহেতু পালিশের কালার, তো সেই জন্য জিনিসটা খুব সুন্দর ফুটে উঠছে। বাকিটা আপনারাই দেখুন দোলনাটা কেমন লাগছে। আর এই হচ্ছে গোপালের দোলনা, এইভাবে সাজালাম। বাকিটা আপনারা বলুন দোলনাটা কত সুন্দর লাগছে, তাই না? আগের থেকে এখন খুব সুন্দর লাগছে। আগে দোলনাটা ফাঁকা ফাঁকা লাগছিল, এখন কিন্তু খুব সুন্দরই লাগছে, তাই না? বাকিটা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। চলুন এবার আমি পুজোটা করি, আর কিছু কিছু কমেন্টগুলো আপনাদের পড়ে নিই। প্রথম কমেন্টটা হচ্ছে, তোমার পুজো করা দেখে আমি অনেক কিছু শিখি, তাই ভিডিও দেওয়া বন্ধ করো না, লোকে অনেক কথা বলবে, কারণ আজকালকার লোক অন্যের ভালো দেখতে পারে না। তুমি যে এত সুন্দর করে পুজো করো, সেটাতে কীভাবে খুঁত ধরবে সেটাই খুঁজতে থাকে। প্লিজ পাত্তা দিও না, তোমার বাড়ির পরিবেশটা খুব সুন্দর। এর পরের কমেন্টটা শুনুন, মা লক্ষ্মীকে হোয়াইট কোনো ফুল দিতে নেই, পারলে রেড জবা দেবেন। তাহলে কতজনের কত রকম চিন্তাভাবনা সেটা একবার আপনারাই বলুন। এই জবা ফুল দেওয়া নিয়ে কত রকমের কথা, কত রকমের কমেন্ট, যে জবা ফুল নাকি দিতেই নেই। আবার অনেকে কমেন্ট করছেন কি যে মা লক্ষ্মীকে হোয়াইট ফুল দেবেন না, লাল জবা ফুল দেবেন, মা লক্ষ্মীকে লাল জবা দিতে হয়। এবার আপনারাই বলুন কোনটা ঠিক আর কোনটা ফুল। যাই হোক, পরের কমেন্টটাই যাওয়া যাক। আজকের কথাগুলো খুব ভালো লাগলো দিদিভাই, এইভাবে ভক্তি ভরে পুজো করো দিদিভাই, কারোর বাজে কমেন্ট পাত্তা দিও না। একদমই তাই, কারোর বাজে কমেন্ট পাত্তা দিচ্ছি না। এর পরের কমেন্টটা হচ্ছে, দারুণ কথা বলেছো দিদি, এরকম বাজে কথা কান দিও না, আমার একটা চ্যানেল আছে, সেম কথা আমাকেও শুনতে হয়। পরের কমেন্টটা হচ্ছে, আমার তো খুব ভালো লাগে দিদিভাই তোমার পুজো, তুমি তোমার মতো করে পুজো করে যাও, লোকের কথা কান দিও না। এর পরের কমেন্ট হচ্ছে, খুব সুন্দর ভিডিও দিদি, মনের ভক্তি হলো আসল কথা, সেটাই যেন পরিপূর্ণভাবে থাকে, তাই না দিদি, তুমি কারোর কথায় কান দিও না। পরের কমেন্ট, কত ফুল দিয়ে পুজো করছো দিদি, সুন্দর লাগছে দিদি ভাই, অপূর্ব লাগছে, বলার কোনো ভাষা নেই, সত্যি দিদি ভাই, এগুলো পাগলের কথা মাথায় নিও না, দিদি তুমি লোকের কথায় কান দিও না, তুমি তোমার মতো করে পুজো করো, আমার তো খুব ভালো লেগেছে পিতলের কলাটা, আমি সবাইকে দেখালাম, খুব ভালো লেগেছে, আমিও মার্কেটে খুঁজব, আমি তো অনেকটা দূরে থাকি পুনেতে, এখানে অতটা দেখতে পাইনি, বাট আমি বাড়ি গেলে ওখান গেলে দোকানে দেখব, যদি পাই তো ভালো, আমার বাড়ির সবার ভালো লেগেছে গো দিদি, তোমার পুজো করা আর গার্ডেনটা আর বাসন ক্লিন করা আমার খুব ভালো লাগে, আমি নিজে এত কিছু করতে পারি না, বা তোমারটা দেখে খুব ভালো লাগে, মন ভরে যায় গো। এই যে আপনারা এত পজিটিভ কমেন্টগুলো করেছেন, আর এই যে আপনারা এত আমার পাশে আছেন, তার জন্য অনেক ভালো লাগে। আর যেটা করছি সেটাতেও আরও মোটিভেশন পাই, মনে হয় যে না ঠিক আছে, কিছু মানুষের ভালো না লাগলেও কিছু মানুষ তো আছে, তাদের তো ভালো, তাদের জন্যই ভিডিও বানাই। তো যাই হোক, আজকে অনেকগুলো কমেন্ট পড়লাম, আর কমেন্ট পড়ছি না, আবার পরের ভিডিওতে কমেন্টগুলো পড়া যাবে। তো চলুন বাকি পুজোটা এবার আমি করে নিই।
এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।